এই যমিনার থাকতে পারলো না রব্বুল কারিমের ডাকে সারা দিয়ে চলে গেল কিডনিও ছাড়লো না লান্সের পানিও ঠিক হলো না ক্যান্সার থেকেও বাঁচতে পারলো না আপনাকে কে গ্যারান্টি দিয়েছে ও গফরদার বন্ধু আপনাকে কে গ্যারান্টি দিয়েছে যে আরো 50 বছর আপনি বেঁচে থাকবেন আপনার কিডনি ড্যাম হবে না লান্সে পানি লাগবে না ক্যান্সারে আক্রান্ত হবেন না আপনি কে গ্যারান্টি কে দিলো এক সপ্তাহ পর্যন্ত গ্যারান্টি নাই মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে চলে যেতে পারেন কিন্তু আপনাকে আজ পর্যন্ত আল্লাহ আমার কিডনি ড্যাম করেন নাই আমার লাঞ্চে পানি লাগে নাই ক্যান্সার আক্রান্ত হই নাই বলুন এই নিয়ামক কে দিয়েছে

আমার বিছানায় ঘুমায়ে পড়লাম ও বিছানায় ঘুমানো वाला ভাই নিজের বিবেককে একটু প্রশ্ন করো আগামী বছর পর্যন্ত এই মাহফিল থাকতেও পারে নাও পারে তোমার জীবন থাকতেও পারে নাও পারে আগামী বছরে হয়তো তার আগেই কিডনি তোমার ড্যাম হয়ে যেতে পারে ক্যান্সারে আক্রান্ত হইতে পারো এই মাহফিল আর থাকতে পারবা না অতএব আমরা আল্লাহর নাফরমানি না করে এই মাহফিলের মধ্যে এসে বসে যাই আল্লাহ সবাইকে তৌফিক দান করেন বলেন আমিন আর জোরে বলেন না আমিন ও ভাই দুঃখের কথা আফসোসের কথা বলতেছি বুক ফেটে কান্না আসে যে আল্লাহ দেই আল্লাহ আমার মাথা থেকে পা পর্যন্ত এত নিয়ামত দান করলো আমার থাকার জন্য একটা বাড়ির ব্যবস্থা করলো আমার চলার জন্য একটা ব্যবসার ব্যবস্থা করলো আমার খাওয়ার জন্য রকমানি ফল ফলাদির ব্যবস্থা করলো আমি অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করছে বলুন কে করছে আর জোরে বলুন কে করছে যে আল্লাহ আমার সব কিছুর ব্যবস্থা করে দিল যার চোখ নাই সে চলতে পারে না আমার আল্লাহ আমাকে চোখ দিল ছিল যার মস্তিষ্ক নাই সে পাগল হয়ে গেল আমার আল্লাহ আমার মস্তিষ্ক ঠিক ঠিক রাখলো যে কিডনি ড্যাম হলো মরে গেল আমার আল্লাহ আমার কিডনি এখনো ঠিক রাখলো আল্লাহ সব নিয়ামত ভক্ষণ করার পরেও আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গেলাম সকালেও গুনাহ করি দুপুরেও গুনাহ করি ফজরের ওয়াক্তে যখন আযান হয় আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা হায় হায় আমার কুদরতি পায় কর আমি বলি আল্লাহ তোমার নাফরমানি করব তোমার কুদরতি পায় করব না আমি ফজরের নামাজ আদায় করলাম না আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা ফজর

দুনিয়ার মধ্যে তুই অপরাধ করলে তোর ভাই তোকে দেখতে পারে না তোর মা তোকে দেখতে পারে না তোর জনম দুঃখিনী বাবা তোকে দেখতে পারে না অপরাধ করলে চাকরি চলে যায় ব্যবসা চলে যায় সমাজের মানুষ দেখতে পারে না কিন্তু আমি তোকে মহাব্বত করে আর ভালো করে ভালোবেসে বানাইছি আমি তোকে মহাব্বত করে বানাইছি আমি তো তোকে দূরে সরাই দিতে পারি না আমি তোকে দূরে সরাই দিতে পারি না আয় আয় বান্দা সারা দিন অপরাধ করছিস আমি আল্লাহর কুদরতি পায় একটা বার সিজদা দে আমার কাছে শুধু আস্ত ফিরুল্লাহ বলে আমার কাছে একবার ক্ষমা চা আমার কাছে একবার ক্ষমা চা তোর জীবনের গুনাহ আর কত হয়েছে আমি রব্বুল কারিমের রহমতের সাগর এই দুনিয়া না আসমান না तमाम পৃথিবী সকলের চাই আমার রহমতের সাগর বড় আমার কাছে একবার ক্ষমা চা আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ খাতা maaf করে দেব সব গুনাহ খাতা maaf করে তোর সব গুনাহগুলোকে নেকিতে পরিপূর্ণ করে দেব ওয়লির খাতায় নাম লেখাইব আমি আল্লাহর জান্নাতের मेहमान বানায় দেব আমি আল্লাহর জান্নাতের

ও ভাই এরপরেও আমি ও যুব আমি সেই মালিকের তাকে সারা না দিয়ে আমি রাত্রে বেলায় আল্লাহর কুদরতি সিপাহে চেষ্টা না করে আমি ফেসবুকের মধ্যে চলে যাই আমি নোংরা কাজের মধ্যে চলে যাই আমি আমি ইন্টারনেট চালাইতে যাই আ বা কি কেউ বা জুরুমের খাতায় নাম লেখায় জাহান নামের দিকে যায় কেউ বা ঘুষের খাতায় নাম লেখাইছে কেউ বা সুদের খাতায় কেউ বা আত্মসাতের খাতায় কেউ বা চাঁদাবাজির খাতায় আল্লাহ সকলকে হেফাজত করেন বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে হয়ে আজকে উম্ম মহাম্মাদি জাহান নামের দিকে দলে দলে ঝাঁকে ঝাঁকে যাইতেছে কে কার আগে জাহান নামে পড়বে কে কার আগে জাহান নামে ঝাঁপ দেবে কথা বলো ঠিক নেবে ঠিক ও ময়মন সিং বন্ধু ও গফর বন্ধু তোমাকে এই জাহান নাম থেকে কে বাসাবে এই জাহান নামের উত্তপ্ত আগুনের মধ্যে তুমি যে ঝাঁপ দিতেছ তুমি যে প্রতিযোগিতা লাগাইছো তোমাকে এই জাহান নাম থেকে কে বাসাবে দরদের নবী তো আর নাই মায়ার নবী তো আর নাই আমার মধ্যে ওই মায়া নাই তোমার গফর মানুষের মধ্যে ওই মায়া নাই পৃথিবীর কোন মানুষের মধ্যে ওই রকম আর মায়া নাই যেই মায়া যেই দরদ যেই মায়া যেই দরদ মদিনা ওয়ালা পয়গম্বরের মধ্যে ছিল আমার নবীর মধ্যে যে মায়া ছিল আমার নবীর মধ্যে যে দর ছিল সেই দরদের নবী আর নাই সেই মায়ার নবী আর নাই কে তোমাকে বাসাবে হাদিসের মধ্যে আছে আম্মাদের আইসা রাজি আল্লাহ তালা বর্ণনা করেন মায়ার নবী ঘুমাইতে এসেছেন রসুল ঘুমাইতে গেলেন হঠাৎ রসুলের চোখ দিয়ে পানি পরে টস টস করে পানি পড়ছে মায়ার নবী বুক ফেটে কান্না শুরু করলেন রসুল ঘুমাইতে পারলেন না উঠে পড়লেন নিচে নামলেন হুজরার বাহিরে চলে গেলেন কয়েকম্বার একবার হুজরার বাহিরে যায় আবার ভিতরে আসে আবার বাহিরে যায় আবার ভিতরে আসে রসুল ছটফট ছটফট করতেছে শান্তি পাইতেছে না আম্মা জান আইসা বলেন ইয়া রসুল আল্লাহ ওগো পয়গম্বর ও রহমতের নবী আপনার কি হলো আপনি যে দেখি ঘুমাইতে পারছেন না ছটফট করছেন একবার হুজরার বাহিরে যান আবার হুজরার ভিতরে আসেন ও পয়গম্বর কেন কেন কি হইছে আপনার আপনি কি ঘুমাইবেন না মায়ার নবী ডাকতে বলে আইসা মায়ার নবী ডাকতে বলে আইসা আমার ময়মনসিংহের গুণাগার উম্মতের কথা মনে পড়ছে আমার গফ আমার গুণাগার উন্মতের কথা মনে পড়ছে আমার গুণাগার উন্মত কেমনে এই কবর পাড়ি দিবে কেমনে হাসরের ময়দান পাড়ি দিবে কেমনে পুলসিরাত পাড়ি দিবে কেমনে জাহান নাম থেকে মুক্তি পাবে কেমনে জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে আমার উন্মতের কথা মনে পড়ে আমি নবীর ঘুম হারাম হয়ে গেছে আমার চোখে আর ঘুম নাই আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না আল্লাহু আকবার জোরে বলেন যে নবী আমার আর আপনার জন্য চোখের পানি ফেলে কান্দে আমার আর আপনার জন্য ঘুমাইতে পারে না অথচ সেই নবীর প্রতিষ্ঠানে আজকে মাহফিল হয় এ গফরকার বাউড়ি পারার মুসলমান বিবেককে প্রশ্ন করো যে তোর ইমানের हालत কি তোর ইমানের ব্যাটারি ফিউজ হয়ে গেছে iman আছে বললে আমার বিশ্বাস হইতেছে না আল্লাহু আকবার জোরে বলেন না আল্লাহ আমারে দস্তো ময়ার নবীর সামনে দিয়ে ইহুদির লাশ যায় বলেন কার লাশ আমার সাথে কথা বলেন কার লাশ ইহুদের লাশ যাইতেছে মায়ার নবীর সামনে দিয়ে ইহুদের লাশ যায় আহারে রসুল আমার জিজ্ঞাস করলেন ও সাহাবাই কেরাম কার লাশ সাহাবাই বলে পয়গম্বার ইহুদির লাশ যাইতেছে মায়ার নবী সঙ্গে সঙ্গে ইহুদের কথা শুনে বেইবানের কথা শুনে রসুলের চোখ দিয়ে পানি বের হয়ে গেল রসুল বুক ফেটে কান্না শুরু করে দিলেন সাহাবাই কেরাম বলে পয়গম্বার আপনি কেন কানতেছেন আপনি কার জন্য কানতেছেন যার জন্য কানতেছেন সে একটা ইহুদি সে একটা বেইমান বেইমান সে তো আপনাকে মানে না সে তো আপনাকে বিশ্বাস করে না সে তো আপনার দলের মানুষ নয় ও গো পয়গম্বর আপনি কেন কান্দেন ও গফর বন্ধু আমার নবী মদিনাওয়ালা পয়গম্বর রহমতুল আলামিন কি জবাব দিলেন এ আমার সাহাবাই کرام শুন ও আমার সাহাবাই کرام শুনো আল্লাহ পাক আমাকে শুধু ইমানদারের জন্যই নবী করে পাঠাই নাই আমাকে যেরকম ইমানদারের দের জন্য নবী করে পাঠাইছে বেঈমান তো ইমান আনান করার পর বেঈমান তো জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথে রাহনুমাই করার জন্য আমার আল্লাহ আমাকে নবী করে পাঠাইছে আমাকে শুধু মানুষের জন্য নবী করে পাঠাই নাই আমার আল্লাহ জঙ্গলের বাঘ ভাল্লু ঘড়িনের জন্য সমুদ্রের মাছের জন্য আমাকে শুধু নবী নয় রহমতের নবী করুণার নবী মায়ার নবী দরদের নবী করে পাঠাইছে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার সে কথাটি সেই কথাটি আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেছেন আর সাল্লাল্লাহু আরো জোরে আওয়াজ করে যুবক বলো আল্লাহ আকবর মুসলমান বন্ধু আমার কথাগুলো তোল থেকে বোঝার চেষ্টা করবেন আজকে যে হতো আজকের এই মাহফিলটা যেহেতু পুরাণ শিক্ষার একটা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে মাহফিল এই জন্য আমি কোরআন শিক্ষার গুরুত্ব ও ফজিলাতের উপরে আলোচনা করার নিয়াত করেছি ইনশাল্লাহ সেইভাবেই আলোচনা করব এবং বিশ্ব নবীর দুই চারটা আদর্শের কথা আলোচনা করব। তার আগে যেই নবীর আদর্শের কথা আলোচনা করব যেই নবীর ওপর কোরআন নাজিল হয়েছে ওই কোরআন নিয়ে আলোচনা করব সেই নবী আমাদের প্রতি আমার প্রতি আর আপনার প্রতি কতটা দরদি ছিলেন কতটা মায়া ছিল আল্লাহর পয়গম্বারে সেই কথাটা বোঝাইবার জন্য শুধু আমি একটি হাদিস বলবো একটা হাদিস বলার পরেই মূল আলোচনার মধ্যে চলে যাব পয়গম্বার আমার আর আপনার প্রতি কতটা দরদি ছিলেন আর তার মায়া কেমন ছিল আমার

রসুলের দুখানা হাত আসা আসমানের দিকে তুলে ধরার পর মায়ার নবীর চোখ দিয়ে পানি পড়তেছে রসুলের মুখ পেটে কান্না শুরু করেছেন আল্লাহ একবার কান্নার আওয়াজ মুখ দিয়ে কান্নার আওয়াজ চোখ দিয়ে পানি পড়তেছে আর দুখানা হাত আসমানের দিকে তুলে ধরেছেন মায়ার নবীর চোখের পানি দেখে আমার আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আলী হিসালাতামকে পাঠায় দিলেন জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধু চোখের পানি আবি আল্লাহ এক মুহূর্তের জন্য বরদাশ করতে পারি না সহ্য করতে পারি না কথা বলেন ঠিক না ব্যাটি জিপ রিল আমিনা আর এই সালামের সবাল পায়গম আফতার হাত নামান চোখের পানিগুলো বন্ধ করেন হরপুল আলমীর আমাকে পাঠিয়েছেন আপনার মন অন্তরের মধ্যে যদি কোনো ব্যথা থাকে কোনো দরখাস্ত থাকে কোনো তামান্না থাকে আপনি সেই দরখাস্তটা পেশ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন আপনার মনের যত ব্যথা আছে যত আশা আছে যত তামান্না আছে আপনার সকল দরখাস্ত আসমানের মালিক আল্লাহ সব মঞ্জুর করবে বিশ্বনবী ডাকতে বললেন এ জিবরাইল আমি তোমার আমার নিজের জন্য কান্দি না আমি তো আমার নিজের জন্য কান্দি না আমি তো আমার হাসান হুসাইনের জন্য কান্দি না আমি তো ফাতেমার জন্য কান্দি না আমি তো ওই আলীর জন্য কান্দি না ও আমি হাত চোখের পানি বন্ধ করব আমার মালিক আমার রব আমার আল্লাহ আমার আল্লাহর কাছে গিয়ে তুমি জিজ্ঞেস করো রোজিব্রাহীন যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতকে ক্ষমা না করবে ক্ষমা করার পরে জান্নাতের না করবে ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব চোখের পানিও বন্ধ করব না হাত নামাইব না আমার কান্না চলতে থাকবে আমার উন্মতের গুনাগারা উন্মতকে না জাতের ফাইসালা না করা পর্যন্ত আমার চোখের পানি বন্ধ হইবে না আল্লাহ আকবর বলেন আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল থেকে বোঝার চেষ্টা করবেন আল্লাহর পাইগম্বর চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন এবার জিবরিল আমিন আলাইহিস সালাত আল্লাহর কাছে চলে গেলেন আমার আল্লাহ সব জানেন সব দেখেন সব বুঝেন ডাক দিয়ে বলে জিবরাইল রে আর কিছুই বলতে হবে না আমার বন্ধুর চোখের পানি আমি সহ্য করতে পারি না যা যা আমার বন্ধুর কাছে আমার পক্ষ থেকে একটা মেসেজ নিয়ে যা একটা চিঠি নিয়ে যা একটা পত্র নিয়ে যা আমার আল্লাহ ঘোষণা করলেন জিবরাইল আমার পক্ষ থেকে মেসেজ নিয়ে যা আল্লাহ পাক ঘোষণা করলেন ওয়ালা سوف يعطيك ربك فترضى الله بك رب العالمين دك بندو ও আমার বন্ধু আখিরতমাদার নবী আপনি ভালো করে শোনেন নানগো বন্ধু ইব্রাহিম পয়গম্বর আমি আল্লাহকে খুশি করতে চাই পয়গম্বর মুসা আমাকে খুশি করতে চায় আদম নবী আমাকে খুশি করতে চায় ঈসা পয়গম্বর সহ লক্ষাধিক পয়গম্বর নয় তামাম পৃথিবীর সকল makhluk আমি আল্লাহকে খুশি করতে চাই ও বন্ধু কিন্তু শুনে আর আমি আল্লাহ স্বয়ং কেবল মাত্র সবে মাত্র আপনাকে খুশি করতে চায় আপনি আপনাকে খুশি করতে চাই বলেন মারা হাবা আল্লাহ আমি জিব্রাইল কে জানা দিলে জিব্রাইল জানা দে আমার বন্ধুর জানা দে আমার বন্ধুকে খুশি করার জন্য আমি আল্লাহ যা করা দরকার তাই করব আমার বন্ধুর উম্মত যদি ক্ষমা করে দিলে আমার বন্ধুর উম্মত যদি জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানাইলে আমার বন্ধু যদি খুশি হইয়া যায় আমি আল্লাহ ঘোষণা করলাম আমার বন্ধুরে জানায়া দে ও বন্ধু আপনার উম্মতের যেই মানুষগুলো আমি আল্লাহর বিধান মোতাবেক চলবে আমি আল্লাহর বিধান মোতাবেক চলবে আমার কথাগুলো মেনে চলবে আর এই 60 বছর 70 বছরের জীবনে আপনার আদর্শের মালা পরিধান করে আপনার আদর্শের মালা পরিধান করে আপনার সুন্নতের জীবনটা গঠন করে সুন্নতের রঙ্গে রঙ্গে নহাইয়া কবরের মধ্যে ঘুমাইবে আমি আল্লাহ আদা করলাম বন্ধু আপনারা চোখের পানি বন্ধ করেন আপনারা চোখের পানি বন্ধ করেন আপনার ওই উম্মতের জন্য আমি আল্লাহ জাহান নাম থেকে মুক্তির ভাই সারা করে দিব যেই নবী নবী রসুল যে রসুল আমাকে আপনাকে এক মুহূর্তের জন্য বলেন নাই রসুল সর্ব সময় আমাকে আর আপনাকে নিয়ে চিন্তা করেছেন বলুন সেই রসুলের সাথে মহাব্বত আর ভালোবাসার সম্পর্ক করে রসুলকে বন্ধু বানায়া এক আল্লাহর জান্নাতে রসুলের সাথে জান্নাতে থাকতে চাই না চাই না আর আওয়াজ দিয়ে বলেন চাই না চাই না দেখি কারা কারা চাই দু হাত দিয়ে আল্লাহকে দেখাই আল্লাহ তুমি সকলকে কবুল করো বলেন আমিন আর জোরে বলেন আমিন এবার আসেন রসুলের ভালোবাসার মহাব্বত কেমন হবে আমি যদি ময়মন সিং থেকে এই গফর গাঁ থেকে মদিনাওয়ালা পয়গম্বর কে ডেকে বলি মাই তুঝে পেয়ার করতে হো ইয়া রসুল আল্লাহ এই মাই তুঝে পেয়ার করতে হো ইয়া রসুল বললেই মহাব্বত আর ভালোবাসা হয় না রসুলের সাথে মহাব্বত আর ভালোবাসা করতে হলে রসুলের সাথে মহাব্বত আর ভালোবাসা করতে হলে আল্লাহর নবী একটা ফর্মুলা বলেছেন মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ রসুল বলেন ভালো করে হাদিসের ব্যাখ্যাটা শুনে রসুল বলেন এ আমার গফরকার উম্মত শোনো আমি নবীর সাথে যদি মহাব্বত আর সম্পর্ক করে আমার বন্ধু হয়ে আমার সাথে যদি জান্নাতে থাকতে চাও তাহলে শুনে নাও তুমি যে ষাট বছর আর সত্তর বছর বেঁচে থাকবা এই ষাট বছর আর সত্তর বছরের জীবনে তুমি যখন খানা খাইতে যাবা খেয়াল করেন তুমি যখন খানা খাইতে যাইবা আমি রসুল যেইভাবে খানা খেয়েছি তুমি সেইভাবে খানা খাইবা তুমি যখন ঘুমাইতে যাইবা আমি রসুল যেইভাবে ঘুমাইছি আমি রসুলের সুন্নত গুলো মেনে সেইভাবে ঘুমাইবা আমি তুমি যখন রাস্তার মধ্যে চলবা আমি রসুল যেইভাবে রাস্তার মধ্যে চলেছি তুমি সেইভাবে চলবা তুমি যখন তুমি যখন বিবিদের সাথে কথা বলবা আমি রসুল বিবিদের সাথে যেইভাবে কথা বলছি সেইভাবে কথা বলবা তুমি যখন বাজারে বাজারে আমি রসুল যেইভাবে বাজারে গিয়েছি তুমি সেইভাবে বাজারে যাইবা তুমি জনগণের সাথে মহল্লার মানুষের সাথে সমাজের মানুষের সাথে দেশের মানুষের সাথে কেমন আচরণ করবা আমি যেরকম ভাবে দেশের মানুষের সাথে সমাজের মানুষের সাথে মহল্লার মানুষের সাথে আচরণ করেছি তুমি সেই আচরণ করবা তুমি তোমার বাবার হক কেমন আদায় করবা আমি রসুল যেইভাবে আদায় করেছি তুমি স্ত্রীর হক কেমন আদায় করবা আমি রসুল যেইভাবে আদায় করেছি আমি তুমি সন্তানের হক কেমন আদায় করবা আমি রসুল যেভাবে আদায় করেছি মোট কথা আমি রসুলের জীবন জীবন আদর্শকে প্রত্যেকটা ক্ষেত্রে যদি তুমি তোমার জীবনের সাথে মিলায় নিতে পারো তাহলে আমি রসুলের সাথে মহাব্বাধার ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে তুমি আমার বন্ধুতে পরিণত হয়ে যাবা এর কারণে রব্যকারী ষাট বছর সত্তর বছরের জীবনের পরে যখন তুমি মরে যাবা কবরে যাইবা রব্বুল আলমিন খুশি হইয়া তোমাকে আর আমাকে তোমাকে আর আমাকে এক জান্নাতের মধ্যে একসাথে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ সুবাহ রসুলের সাথে একসঙ্গে জান্নাতে থাকতে চাই না চাই না আর জোরে বলেন চাই না চাই না আমি রসুলের সব সুন্নত নিয়ে আলোচনা করতে পারবো না কারণ অনেক রাত হয়ে গেছে দেখি দুই চারটা কিছু আদর্শ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ মুসলমান বন্ধুরে আমার কথাগুলো দেশ থেকে বোঝার চেষ্টা করবেন আল্লাহর পাই গুম্বারের একজন সাহাবি যার নাম হল হজরত হযরত আলাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন এ পৃথিবীর মানুষ শোনো আমার নবীর আখলাক আর আমার নবীর আদর্শ কত সুন্দর রাসূলের আদর্শ নিয়ে আলোচনা চলতেছে একটা দুইটা আলোচনা দুই চারটা আলোচনা বলার পরেই আমি অন্য আলোচনায় চলে যাব হযরত আলাস রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর মানুষ শোনো আমি বিশ্ব নবীর 10 বছর এর خدمت করে যেই 10 খাদে 10টা বছর পয়গম্বরের কাছে ছিলাম এক সঙ্গে চলেছি এক সঙ্গে খেয়েছি এক সঙ্গে তার خدمت করলাম অত সেই 10টা বছরের মধ্যে আল্লাহর পয়গম্বরের আচরশ এত সুন্দর তার اخলাক এত সুন্দর এই 10টা বছরের মধ্যে একদিনের জন্য পয়গম্বর আমাকে বলেন নাই আনাস তুমি এইটা কেন করলে আর এইটা কেন করলে না সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান বন্ধুরা আমার পয়গম্বরের সাহাবী হযরত আনাস বিশ্ব নবীর আদর্শ বর্ণনা দিতে গিয়ে তিনি আরো বলেন হাদিসের মধ্যে বর্ণনা করেন আমার দিকে তাকান আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নহু তিনি বলেন কুনতু আমশি মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি বুরদুন নাজরানি গলিদুল হাসিয়া আমি পয়গম্বরের সাথে চলতেছিলাম বিশ্বনবীও চলতেছেন আমিও চলতেছি ও আর এই বুরুদুন নাজরানি যেই অবস্থায় আল্লাহর পয়গম্বরের কাঁধের উপর একটা চাদর ছিল চাদর ওই চাদরটা হলো নাজরান একটা শহর ওই নাজরান শহর থেকে একটা চাদর নিয়ে আসা হয়েছে যেই চাদরটা আল্লাহর পয়গম্বরের কাঁধের উপরে ছিল ইজুল হাসিয়া আল্লাহর পয়গম্বরের কাঁধের চামড়া কাঁধের যে চাদরটা ছিল কাঁধের উপর ওই চাদরটা ছিল গলিজুল হাসিয়া খসখসে

পায়গম্বারের কাছে চলে আসলেন বিশ্বনবীর কাছে আসার পর আমার দিকে তাকাল পায়গম্বারের চাদরটা এইভাবে ধরলেন ধরার পরে জোরে কোন একটা টান দেশে টান দেবার সঙ্গে সঙ্গে আল্লাহর পায়গম্বারের কাঁধের চামড়াগুলো তো নরম আর ওই চাদরটা হলো খসখস ডিজাইনের চাদর টান দেবার সঙ্গে সঙ্গে আল্লাহর পায়গম্বারের কাঁধের চামড়াগুলো ছিঁড়ে গেছে মায়ার নবী আমার কষ্ট মাইলেন পৃথিবীর মানুষ ভালো করে সরব বিশ্বনবী তিনি তো শুধু না তিনি তো মোদিনার প্রধানমন্ত্রী তিনি তো হলেন রাষ্ট্রপতি তার হাতে সুপ্রিম পাওয়ার তার ক্ষমতার কোনো অভাব নাই আল্লাহর পয়গম্বর যখন তখন যদি ইচ্ছা করলেন চাইতে তাহলে এই অপরিচিত ভিক্ষুক একজন মুসাফিরকে তাকে কিন্তু গ্রেফতার করতে পারতেন র্যাব বাহিনী পুলিশ বাহিনী দিয়ে তাকে গ্রেফতার করে থানার মধ্যে নিতে পারতেন জেলের মধ্যে ঢুকাইতে পারতেন ফাঁসির কাস্টে ঝোলাইতে পারতেন কিন্তু আল্লাহর পয়গম্বরের আদর্শ রাখ লাখ কত সুন্দর মায়ার দাবি তাকে জেলের মধ্যে ঢুকাইবে তো দূরের কথা থানার মধ্যে নিবে তো দূরের কথা ফাঁসির কাস্টে ঝোলাইবে তো দূরের কথা হত্রতারাস রাদিয়াল্লাহু তাআলাহু বলে আল্লাহর পয়গম্বরটাকে একটা জোরে করে ধমক পর্যন্ত দিলেন না তার দিকে বড় করে তাকাইলেন না বরং কি করলেন আল্লাহর পয়গম্বর তার দিকে লক্ষ্য করে দেখে ওই লোকটা থরথর করে কাঁপতেছে অপরিচিত ভিক্কু সে তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাঁধের চামড়া ছেড়ে ফেলেছে এখন সেই ব্যক্তিটা থরথর করে কাঁপতেছে না জানি আমাকে গ্রেফতার করে আমাকে থানার মধ্যে নিয়ে বে জেলখানার মধ্যে নিয়ে আমাকে ফাঁসীর কাষ্ঠে ঝোলাইতে পারে ওই লোকটার অন্তরের মধ্যে অপরিচিত ভিক্কুকের অন্তরের

বুঝতে পেরেছে এই লোকটা কোনো দিন আমারে ক্ষতি করবে না আমারে গ্রেফতার করবে না আমাকে কোনো সাইজটা শাস্তি দিবে না কথা বলেন ঠিক না ব্যাটি এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর সম্পর্কে আমার নবী সম্পর্কে ঘোষণা করে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর এই জন্য আল্লাহ তালা ডাকতে বলে পৃথিবীর মানুষ শোনে না আমার নবী এই জন্য আমি পৃথিবীর সব মানুষের জন্য আমার নবীকে রহমতের নবী মায়ার নবী করে পাঠাইলাম মায়ার নবী করে পাঠাইলাম যে নবীর নবী দরদের নবী এই সার্টিফিকেট কে দিয়েছেন বলেন কে দিয়েছেন রসুলের চরিত্রের আদর্শের সার্টিফিকেট কে দিয়েছেন আরো জোরে বলেন কে দিয়েছেন তাহলে রসুল যে রসুলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে রসুল রহমতের নবী দরদের নবী সার্টিফিকেট আল্লাহ দিয়েছে রসুলের চরিত্র সুন্দর সুন্দর রহমতের নবী আর তিনার আদর্শর কথা মানার কথাও আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন অর্ডার করেছেন যে তোমাদের নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি এত কিছু বলার পরেও যে রসুলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেয় অথচ সেই রসুলের চরিত্র নিয়ে আজে মন্তব্য করে চরিত্র নিয়ে যে বাজে মন্তব্য করে রসুলকে জালেম বলে গালি দেয় এমন কুলাঙ্গার বাংলার জমিনে আসে না নাই এই কথা বলেন ঘুমায় গেছেন নাকি আছে না নাই চিন্তা করেন রসুলের এতটুকু যোগ্যতা থাকার পরেও যে রসুল তার মর্যাদার সম্মানের কথা স্বয়ং আল্লাহ পাক বর্ণনা করেছেন অথচ সেই রসুলকে সেই রসুলকে জালেম বলে সেই জালে গালি দেয় সেই রসুলের চরিত্র নিয়ে আদে বাদে মন্তব্য করে আশ্চর্য লাগে কয়দিন আর বাসবা ষাট বছর সত্তর বছরের জীবন এরপরে তার বাঁচতে পারবা না মনে রেখো ওই রসুলের সুপারিশ ছাড়া একটা মানুষও জান্নাতে যাওয়ার সুযোগ কথা বলেন সুযোগ নাই এই জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একটি সিদ্ধান্ত নিতে হবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার হাত অভিনয় থেকে আমি বিশ্ব রবির বিশ্ব নবীর আদর্শ নিয়ে চলবো রসুলের মহাপাতার ভালোবাসা নিয়ে চলব এই বাংলার জমিন থেকে যেই সমস্ত কুরাঙ্গার নব্বই ভাগ মুসলমানের দেশে নব্বই ভাগ মুসলমানের দেশে নবীর প্রেমিকদের দেশে যেই সমস্ত নবীর দুশ্মনরা যেই সমস্ত কুরাঙ্গাররা নবীর চরিত্র নিয়ে আদিবাদী মন্তব্য করবে রসুলের আদর্শের বিরুদ্ধে কথা বলবে রসুলকে বলে গালি দিবে এই রসুলের জাহালাম বলে গালি দিবে ওই কোরআঙ্গারের বিরুদ্ধে নবীর দুশ্মনের বিরুদ্ধে নবীর পক্ষে রবির মহাপার ভালোবাসা লালন পালন করার জন্য ইমানের পক্ষে ইমানের পক্ষে রসুলের পক্ষে যদি জীবন দিতে হয় বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হয় দিতে কারা রাজি আছেন কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান রাজি আছেন তো হাত নামান হাত নামান আরে ভাই মুসলমানের সন্তান হয়ে মুসলিম ফ্যামিলির সন্তান হয়ে হাজি সাহেব হয়ে হাজি সাহেবের সন্তান হয়ে আল্লাহর রসুলকে গালি দেয় রসুলের চরিত্র নিয়ে আজে মন্তব্য করে অথচ রসুলের যদিও সে চাচা খাজা আবু তালেব রসুলের চাচা ঠিক কিন্তু রসুলের উপর ইমান আনে নাই সেই আবু তালেব একজন বেইমান হওয়ার পরেও কাফের হওয়ার পরেও রসুলের মর্যাদার সম্মান সম্পর্কে স্বীকৃতি দিয়েছে আল্লাহ একবার জোরে বলেন আল্লাহ খাজা আবু তালেব বিশ্ব নবীকে একদিন কাছে ডেকে বলে ভাতিজা ভাতিজা শোনো তুমি যে সাধারণ মানুষ না তুমি যে একজন অসাধারণ মানুষ তুমি যে সাধারণ মানুষ না তুমি অসাধারণ মানুষ তুমি ছোট মানুষ না তুমি যে অনেক বড় মানুষ তুমি যে সাধারণ সামান্য মর্যাদার মানুষ না তুমি অনেক বড় মর্যাদার অধিকারী এটা আমি আগের থেকেই জানি এটা তোমার ছোটবেলায় আমি বুঝতে পেরেছি আল্লাহ আকবার জোরে বলেন রসুল আমার মুসকে হাসি দিয়ে বলে চাচা কেমনে জানলেন যে আমি বড় মানুষ আমি অসাধারণ আমার মর্যাদা অনেক বেশি আপনি কেমনে বুঝলেন খাজা আবু তালে বলে ভাতিজা তোমার বাবা তো দুনিয়াতে আসার আগেই মারা গেছে তোমার মা তোমাকে একা লালন পালন করা কষ্ট ছিল তোমাকে দোলনার মধ্যে রেখে দিত পোষের মধ্যে রেখে দিত আর দেখতাম তোমার কাছে কেউ থাকতো না কিন্তু আমি দেখেছি লক্ষ্য করে আল্লাহ একবার মনে হইতো যে আকাশের চার দুনিয়ার কোনো মানুষ তোমার কাছে নাই কিন্তু তোমাকে একা আল্লাহ ছাড়ে নাই দেখতাম আকাশের চাঁদ যেন তোমার সাথে খেলাদولا করছে সুবহানাল্লাহ জোরে বলেন বলে চাচা কেমনে বুঝলেন যে আকাশের চাঁদ আমার সাথে খেলাদولا করছে ও ভাতিজা আমি নিজের চোখে দেখেছি তোমার হাত যদি ডান দিকে যায় তুমি তো জমিনের জমিনের এই দুনিয়ার জমিনের দুলনার মধ্যে থাকো এই দুলনার মধ্যে থেকে তোমার হাত যদি ডান দিকে যায় আমি দেখি আকাশের চাঁদও ডান দিকে চলে যায় তোমার হাত যদি বাম দিকে যায় আকাশের চাঁদ দেখি বাম দিকে চলে যায় তুমি যদি সামনের দিকে যাও আকাশের চাঁদ সামনের দিকে চলে যায় তুমি যদি পিছনের দিকে চলে যাও আকাশের চাঁদ দেখি পিছনের দিকে চলে যায় যে এই মানুষটার এতটুকু সম্পর্ক যার হাত ডান দিকে গেলে আকাশের চাঁদ ডাইনে যায় হে বামে গেলে আকাশের চাঁদ বামে যায় সে সামনে গেলে আকাশের চাঁদ সামনে যায় সে পিছনে গেলে আকাশের চাঁদ পিছনে যায় এই মানুষটা কোনোদিন সাধারণ মানুষ হইতে পারে না ছোট মানুষ হইতে পারে না সে বড় মানুষ অসাধারণ মানুষ তার মর্যাদার কোন সীমা নাই সীমাহীন মর্যাদার অধিকারী চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর মায়ার নবী আমার ডাক দিয়ে বলে চাচা যা দেখেছেন সব সত্য দেখেছেন তো আরেকটা তথ্য শুনে নেন মায়ার নবী মুসকি হাসি দিয়ে বলে চাচা শুনেন কথা যখন উঠিয়েছেন তাহলে দুই চারটা কথা শুনে রাখল আল্লাহু আকবার বলেন না রাসূল আমার বলেন চাচা আমি যখন ছোটবেলায় তপ্ত পোশের মধ্যে আমার মা আমাকে রেখে দিত দোল্লার মধ্যে আমার মা আমাকে রেখে দিত আমার এই দুনিয়াতে কেউ ছিল না আমাকে কে দেখবে তো আমার মনটা খারাপ হইতো আমার সাথে কথা বলার কেউ নাই মানুষের বোন থাকে ভাই থাকে তার সাথে কথা তাকে দেখাশোনা করে আমার যেহেতু কেউ ছিল না আমার মন খারাপ হবে আমার আসমনের মালিক আল্লাহ এক মুহূর্ত বরদাস্ত করতে পারেন নাই এই জন্য আমার আল্লাহ ওই আকাশের চাঁদ বলে দিয়েছিল এ আমার চাঁদ আমার বন্ধুর সাথে আমার রহমতের নবীর সাথে আমার মায়ার নবীর সাথে আমার নবীর মন খারাপ হবে সহ্য করতে পারি না যা আকাশের চাঁদ এসে আমার সাথে গল্প করত আমাকে সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে শোনাইতো আর আমি চাঁদের কবিতা আমি চাঁদের কবিতাগুলো শুনতাম আর তার গল্প করে শুনতাম চিৎকার দিয়ে বলেন সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ যে রসুরের মর্যাদা এত বেশি আকাশের চাঁদ যার সাথে কথা বলে যাকে কবিতা পড়ে শোনায় বেঈমান ইহুদি খ্রিস্টান পর্যন্ত স্বীকৃতি দেয় যে নবীর সাইতে মর্যাদার সম্মান পৃথিবীর কারণ এত বড় ভালো মানুষ এই জমিনে কেউ নাই অথচ সেই নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলে মুসলমানের সন্তান হয়ে এই কুলাঙ্গার এই নাস্তিকার বেঈমান কথা বলেন ঠিক না ব্যাঠিক কষ্ট হচ্ছে আমাদের কথা বলেন কষ্ট হচ্ছে আমার বন্ধুরা বিশ্ব নবীর আদর্শের বয়ান শেষ করা যায় না আমি এখন আপনাদের খেদমতে কোরআন আমি একটা আপনাদের খেদমতে এখন যে হাদিসটা বলবো আল্লাহর পায়ে গম্বারের আদর্শ সেই জায়গার মধ্যে কিছু আলোচনা করা হয়েছে ইমাম বোখারি রহমতুল্লাহ নাই এই হাদিসটাকে বোখারি শরীফের মধ্যে বদল ওহির মধ্যে বোখারি প্রথম খন্ড বোখারি প্রথম বোখারি আহ্বাল প্রথম খন্ডের মধ্যে বদল ওহির মধ্যে এই হাদিসটা নিয়ে এসেছেন আমি লম্বা হাদিস বন্ধ বলতে পারবো না সংক্ষিপ্ত করে শুধু মূল কথাগুলো বলবো আল্লাহর পায়ে গম্বারের উপর প্রথম দিকে যখন কোরআনুল মতন হ জিপরেল আমি সাল্লাহুয়া সালাম এসে বলেন এক করা ওপায় কম বারাপ আমার নবী তো পরা জানে না রসুল বলেন আনা ইসাবি করেন আমি তো পরা জানি না জিপ রেল আবারও বললেন এ করা ও উপায় বারা আপনি পড়েন মায়ের নবীন দিয়ে বলেন আনা হিসাবে করেন আমি পরা জানি না একবার দুইবার তিনবার পর্যন্ত জিবরিল আমির আলাইহিস সালাতু সালাম বিশ্ব নবীকে যখন বারবার বলতেছেন পয়গম্বর আপনি পড়েন আর মায়ার নবী যখন বারবার বলতেছেন আমি পড়া জানি না এই ভাবে তিনবার হয়ে যাবার পর আল্লাহর পয়গম্বরকে তখন আমার দিকে তাকান জিবরিল আমির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভাবে তার কোলের মধ্যে আশায় নিলেন একটা জোরে করে চাপা দিলেন চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে আল আল কুরআন কুরআনুল কারীমের ইলম এই ওই শিবানী আল্লাহ আল্লাহু আকবার কুরআন

যাবার পর মায়ার নবী ভীত সন্তুষ্ট হয়ে গেলেন কাঁপতে কাঁপতে থর করতে করতে কাঁপতে কাঁপতে আল্লাহর পাই গম্বানা হাঁপাইতে হাঁপাইতে ঘরের মধ্যে বাড়ির মধ্যে চলে গেলেন ডাক যে বলতেছেন খাদি জাতুল কুমড়ার কে ডাক যে বলতেন জমিনুনি জমিনুনি খাদি যারে তুমি আমাকে চাদর দিয়ে কবর চাদর দিয়ে কম্বল দিয়ে আমাকে আবৃত করো আমাকে জড়ায় নাও আমি মনে হয় শেষ হয়ে যাব আমি মনে হয় ধ্বংস হয়ে যাব এ ময়মন সিং এর বন্ধু কান লাগায় শোনেন কথাগুলো বোঝার চেষ্টা করবেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তখন বলে পয়গুম্বা কাল্লা

ধ্বংস করতে পারেন না সুবহানাল্লাহ জোরে বলেন মুসলমান বন্ধু আমার কথাগুলো দিল থেকে বোঝার চেষ্টা করবেন আল্লাহর پیغمبر যখন ভীত সন্ত্রস্ত হইয়া কাঁপতে কাঁপতে থরথর করে কাঁপতে কাঁপতে যখন ঘরের মধ্যে আসলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নহা বিশ্ব বিবি স্ত্রী সাধারণত স্ত্রী কিন্তু স্বামীর প্রশংসা করতে চায় না কথা কন। স্ত্রী কিন্তু স্বামীর প্রশংসা করতে চায় না কিন্তু খাদিজা রাদি আল্লাহ তালানহা রসুলের প্রশংসা নিজে করছেন কি প্রশংসা করছেন সেটি আমি পরে বলবো কিন্তু স্ত্রী কিন্তু সাধারণত স্বামীর মর্যাদা স্বামীর কিন্তু মূল্যায়ন করতে চায় না ওই যে একটা ঘটনা শুনছিলাম এক বুজুর্গ আসমান দিয়ে কারামতি দেখাইছে আসমান দিয়ে উড়ে গেছে তো পরে যখন উড়ে যাবার পরে বাড়িতে আসছে আসার পরে বিবি ডাকতে বলে বিবি একটি কথা কি শুনছো বলে কি বলে মহল্লার সবাই না জানে যে গত রাত্রে একজন বুজুর্গ আসমান দিয়ে উড়ে গেল বলে হ্যাঁ হ্যাঁ শুনলাম তো জন बुजुर्ग এরকম आसमान دي উড়ে গেছে খুব আল্লাহর ওলি কি बुजुर्ग কত কারামতি তার তখন এই স্বামী মুস্কি হাসি দিয়ে বলতেছে বিবি তুমি তো আমারে চেনো না আমারে মূল্যায়ন কর না ওই আসমানতে যে बुजुर्ग উড়ে গেছে ওই बुजुर्गই তো আমি আমি তোমার স্বামী সেই बुजुर्ग ছিলাম আল্লাহু আকবার কোন এখন বিবি বলে তখন মুস্কি হাসি দিয়ে বিবি তখন বলতেছে ও এইজন্যই তো দেখলাম আসমানতে যখন बुजुर्ग তুমি যখন উড়ে যাচ্ছো তো উড়ার সময় দেখলাম তোমার পা একটা বাঁকা কথা কথা নাই মনে হয় যখন উঠতে ছিলাম আসমান দিয়ে তখন দেখলাম উঠতেছো তো ভালোই কিন্তু তোমার পা একটা কি ছিল বাঁকা ছিল যখন শুনছে যে স্বামী উঠছে এতক্ষণ পর্যন্ত সব প্রশংসা করছে যখন শুনছে যে তার স্বামী উড়ে গেছে এখন বলে এই জন্যই তো দেখলাম তোমার পাও একটা বাঁকা ছিল কথা কয় না তার মানে বিবির কাছে বাহিরে তুমি ব্যারিস্টার লয়ার চেয়ারম্যান মেম্বার এমপি অনেক কিছু হইতে পারেন কিন্তু ঘরের মধ্যে Bibir কাছে এসে চেয়ারম্যানিয়ার চলে না এমপিগিরি আর চলে না মেম্বারিয়ার চলে না ওই ধলিগিরি ব্যবসায়ী কিছুই চলে না লয়ার ফেরেশতারি সব বাহিরে পুলিশেরও পুলিশগিরি চলে না Bibir কাছে গিয়ে কথা বলেন ঠিক না ব্যাঠিক তার গানে বিবি কিন্তু সহজে স্বামীর কিন্তু প্রশংসা করতে চায় না কথাটা ভালো করে বুঝবেন Bibi সহজে শামির প্রশংসা করতে চায় না কিন্তু আল্লাহর پیغمبر যখন এখান থেকে হাপাইতে হাপাইতে কাঁপতে কাঁপতে থর করে কাঁপতে কাঁপতে মায়ার নবী যখন ঘরের মধ্যে গেলেন আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা আমার রাসূলের প্রশংসা করতে বাধ্য হয়েছে কারণ রাসূলের আখলা আর আদর্শ বড় চমৎকার আদর্শ ছিল রসুলকে শান্তনা দিয়ে বলতেছেন কल्ला হে পয়গম্বর আপনি কখনোই ধ্বংস হবেন না কারণ আপনার মধ্যে যেই সমস্ত ভালো ভালো কাজ যেই সমস্ত ভালো ভালো গুণ আছে এই গুণগুলো যেই মানুষের মধ্যে থাকে আপনি যে ভালো কাজগুলো করেন এই ভালো কাজ karne wala মানুষকে কোনোদিন আল্লাহ পাক করতে পারে না ধ্বংস করতে পারে না

আল্লাহর বলে আপনাকে ধ্বংস করবেন না আপনাকে আপনি হালাক হবেন না তার কারণ চলেন মায়ার নবীকে আল্লাহর পয়গম্বরের বিবি প্রথমে সান্ত্বনা দিলেন প্রথমে সান্ত্বনা দিলেন এরপরে তার প্রশংসা করা শুরু করলেন যে পয়গম্বর আল্লাহ পাক আপনাকে ধ্বংস করবেন না তার কারণ হলো একটা একটা করে শোনেন বুখারী শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বরের এই হাদিসটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা এবারে বিশ্ব নবীর প্রশংসা করা শুরু করলেন এক নম্বরে বলতেছেন ওয়া ইন্না কানা তাসিলুর রাহিমা ওয়া ইন্না কানা তাসিলুর রাহিমা ওগো পয়গম্বর আল্লাহ পাক যা আপনাকে ধ্বংস করবেন সুন্নার তার এক নম্বর কারণ হলো আপনি আপনারা আত্মীয় স্বজনের বন্ধনকে আপনি ঠিক রাখেন আত্মীয়তার বন্ধনকে আপনি ঠিক রাখেন মার হক আপনি আদায় করেন বাবার হক আপনি আদায় করেন মামা আছে মামার সাথে সুসম্পর্ক রাখেন খালুর সাথে সম্পর্ক ঠিক রাখেন চাচার সাথে সম্পর্ক ঠিক রাখেন ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখেন বোন আছে বোনের হক আদায় করেন ভাইগ্নের আছে তাদের হক আদায় করেন মোট কথা আপনি আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখেন আপনি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করেন না যেই মানুষটা দুনিয়া মধ্যে আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখবে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করবে না আল্লাহ ওই মানুষটাকে কোনো দিন ধ্বংস করতে পারেন না সব হাল আল্লাহ এরপরে খাদিজা রাজি আল্লাহ হাতে বলেন আমার স্বামী গাই গম্মার দুই নম্বরের আপনার মধ্যে যে গুণটা আছে আপনি ও তাহমিলুল কাল্লা ও তাহমিলুল কাল্লা আপনি গরিব দুঃখীদেরকে সাহায্য করেন এতিমকে সাহায্য করেন বিধবাদের পাশে আপনি দাঁড়ায় যান এই গরিব দুঃখীকে সাহায্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধ্বংস করবেন না এই ময়ন সিংহের বন্ধু আমার কান লাগা শোনেন আল্লাহর পয়গম্বরের নাতুর সুখ সুন্দর ছিল হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে নামাজ পড়লেন জিকির আল্লামতলাত করলেন দাওাতের কাজ শেষ করলেন দাওাতের কাজ শেষ করার পরে আল্লাহর پیغمبر কিন্তু আগেই আম্মাদান আয়শার ঘরে যাই নাই মায়ার নবী আগে কি করেন আল্লাহর پیغمبر এবার মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে বাড়ি বাড়ি দারে দারে গিয়ে খোঁজ খবর নিতেন আর ওই সমস্ত মহিলা যে সমস্ত মহিলাদের স্বামী মারা গেছে বিধবা হয়ে গেছে তার বড় সন্তান নাই বড় ছেলে নাই বাজার করার মতো কেউ নাই বন্ধু আমার আল্লাহর পয়গম্বরর আদর সু দেখে রাসূল আমার মদিনার ওই মহিলার বিধবার বাড়ির মধ্যে চলে যাইতে

বেমার রাস্তার মধ্যে যখন হাঁটতেন এতিম সন্তানকে এতিমকে দেখতেন যার বাবা নাই ওর মাতার মধ্যে হাত বুলায়া দিতে আর রাসূল বলতে রে মদিনার মানুষ শুনে নাও তোমরা যখন এতিমকে দেখবা এতিমের মাথায় হাত বুলায়া দিবা যারা এতিমের মাথা হাত বুলায়া দেয় এতিমকে সাহায্য করে আল্লাহর পয়গম্বর বলেন ওই মানুষটা আর আমি এক সঙ্গে এক জান্নাতের মধ্যে থাকব বলেন সুবহানাল্লাহ গরীব দুখী যাদের পেটের মধ্যে খাবার নাই আল্লাহর পয়গম্বর ওই গরিব দুঃখী ক্ষুদার্ত মানুষদেরকে খাবারের ব্যবস্থা করে দিতেন আর রসুল বললেন ওই গরিব দুঃখী যাদের পেটে খাবার নাই ক্ষুদার্ত মানুষকে যেই মানুষটা দুনিয়ার মধ্যে একশো টাকা দুইশো টাকা খরচ করে খানা খাওয়াবে তৃপ্তি সহকারে খানা খাওয়াবে বন্ধুরে আমার দুনিয়ার মধ্যে একশো টাকা খরচ করে তুমি খানা খাওয়াইলা এটা একশো টাকা খরচ করো নাই আল্লাহর পয়গম্বর বলে এই একশো টাকার বিনিময় জান্নাতের মধ্যে আল্লাহ পাকরবিন তোমার জন্য জান্নাতের গাছের ফল দিয়ে মেহমানদারি করবে সুভাল বলেন কি আদর্শ আসলে শিক্ষা দিয়েছেন এই আদর্শগুলো যদি আমার আর আপনার মধ্যে সমাজের মধ্যে থাকতো বলুন এই সমাজে কোন অশান্তি থাকতো

আপনাদের মেহমানদারি করলে আল্লাহ পাক বরকত দিবেন রহমত নাজিল করবেন আল্লাহ আপনার গুনা গুলো মাফ করে দিবেন এতগুলো ভালো কাজ এগুলো রসুলের আদর্শ খাদিজা রাদি আল্লাহ আনহা বলেন পয়গম্বার আপনার মধ্যেই এই ভালো ভালো গুণ থাকার কারণে আমি বলতেছি সাক্ষ্য দিতেছি আল্লাহ পাক আপনাকে ধ্বংস করবেন না সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা একটা হাদিস বলে আল্লাহর پیغمبر যখন মক্কা থেকে মদিনায় গেলেন রাসূল মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যে ওয়াজনা করেছিলেন মদিনার বান্দ খান্না আফসুস সালাম কত ইতুআম আসিলুল আরহাম ওয়সাল্লু বিল্লাইলি ওয়াল নাসিয়াম তাদফুন জান্নাতাবি সালা আল্লাহু আকবার জোরে বলেন রাসূল এদিকে খেয়াল কর বলেন রসুল থেকে মদিনায় যাবার পরে মদিনার মানুষদেরকে লক্ষ্য করে প্রথমে চারটা ওয়াজ করছিলেন এরপরে রসুল বলেন ও মদিনার মানুষ এই চারটা কাজ যদি তোমরা ঠিক মতো করো তাদুল জান্নাতাবি সালাম তোমরা নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবা সুবাহ আল্লাহ করেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি চার কাজ আপনারা করবেন এই আওয়াজ দিতে পারেন করবেন তো সবাই করবেন তো এক নাম্বার হল আফসুস সালাম রাসূল বললেন মদিনার মানুষ তোমরা পরস্পরের সালাম বিনিময় করো বেশি বেশি সালাম দাও আমরা সালাম ভুলে গেছি আমরা তো সালাম দেই না দেই না আমাদের সন্তানদেরকে সালামের পরিবর্তে আর শিক্ষা দেই আঙ্কেল বাবা বলো আঙ্কেল টাটা এই কথা কয় না আমি আমাদের সন্তানদেরকে আমরা এই শিক্ষা দিচ্ছি বলি বাবা বলো আঙ্কেল টাটা এই যে টাটা আপনারা সন্তানকে তো শেখাইলেন আপনি মুসলমানের সন্তান আপনার দাদা মুসলমান শুদ্ধ গষ্ঠী মুসলমান আপনার ছেলেও তো একজন মুসলিম ছেলে অথচ সেই ছেলেকে আপনি টাটা শেখাইতেছেন টাটা তো এটা তো মুসলমানদের কিষ্টিকালচার নয় এটা তো বেঈমানি হুদিক্রিস্টানদের কিষ্টিকালচার এইজন্য আপনার সন্তান ওই বেঈমানি হুদিক্রিস্টানদের কিষ্টিকালচার শেখানোর কারণে এই সন্তান যখন বড় হয় তখন আপনার সাথে ভালো আচরণ করে না বেঈমানি বিহারের খ্রিস্টানদের মতো আচরণ করে এই যে বুড়া হয়ে গেলে মা-বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে তার একমাত্র কারণ হলো আমার সন্তানকে আমি রসূলের আদর্শ শিক্ষা দেই নাই কথা বলেন ঠিক না بیٹি আপনার সন্তানকে টাটা শেখাইবেন না টাটার বেঈমানে হতে খ্রিস্টানদের কিষ্টিকালচার মুসলমানের কিষ্টিকালচার হলো যখন একজন আরেকজনের সাথে দেখা হবে বলবে আসসালামু আলাইকুম কথা বলেন ঠিক না বা ঠিক সালাম দেওয়া শেখাইতে হবে অত এই মুহূর্তে আম রসুল দুই নম্বরে বললেন তোমরা মানুষকে খানা খাওয়াইবা গরিব দুঃখী কে খাওয়ান খানা খাওয়াইবা আজকে মানুষ খানা খাওয়ায় বাবা মরে গেছে মন খারাপ করবেন না মন কষ্ট নিয়েন না বাবা মারা গেছে আপনি ইসালে সোহাবের দুয়ার মাহফিল করতেছেন অথচ ইসালে সোহাবের মাহফিলের মধ্যে মহল্লার গরিব দুঃখীদেরকে দাওয়াত দেওয়া দরকার ছিল এখানে ইসলামিয়া মাদ্রাসার এতিম খানার ছাত্রদের দাওয়াত দেওয়া দরকার ছিল এতিম খানার ছাত্ররা দাওয়াত পায় না গরিব দুঃখীদের মাসে গরুর বস্তু খাইতে পারে না সেও দাওয়াত না আপনার বাবার ইসালে সবের মাহফিলে এক নম্বরে দাওয়াত পায় চেয়ারম্যান দুই নম্বরে মেম্বার এরপরে মহল্লার মাতবার এরপরে যারা টাকাওয়ালা বলা যারা প্রতিদিন গরুর গোস্ত খাইতে পারে ইসালে সবের মাহফিলের মধ্যে মেম্বার চেয়ারম্যানকে দাওয়াত দিতে পারেন টাকা বলাকে দাওয়াত দিতে পারেন অথচ গরিব দুঃখী যে মাসে একবার গরু গোস্ত খাইতে পারে না সেই মানুষটাকে আপনি দাওয়াত দেয় নাই দেন নাই এটা অত ইমুত্ত আম হলো না খানা খাওয়ানো হয়েছে ঠিক কিন্তু গরিব দুঃখীকে খানা খাওয়াইতে পারেন নাই আমি তো বলি এটা ইসালে সবের মাহফিল মাহফিল এটা হলো নির্বাচনের মাহফিল আরে কথা বলেন না কেন অথচ রসুল বলছেন তোমার বাবা মারা গেছে তুমি গরিব দুঃখী কে ইসলামিয়া মাদ্রাসার এতিম ছাত্র কে খানা খাওয়ায় দাও ওরা খে মাসেও গরুর গোস্ত খাইতে পারে না খেয়ে রক্তে কারিমের প্রশংসা করবে আপনার বাবার জন্য দোয়া করবে আল্লাহ আকবর রসুল বলেন এই দুনিয়াতে তুমি খানা খাওয়াইলা তোমার বাবাকে জান্নাতের গাছের ফল দিয়ে মেহমানদারি করবে সুবাহান আল্লাহ ধরে বলেন

দরবার চোখের পানি ছাড়ো আমার আল্লাহ বলেন ওই সময় দোয়া করলে আল্লাহ কবুল করবেন আল্লাহ প্রথম আসমানে যতগুলা মাফ করে দেবো নাই ব্যবসা নাই আমি আল্লাহ চাকরির ব্যবস্থা করব। খেত খামারের ব্যবস্থা করব। অসুস্থ হয়েছে। বাংলাদেশে দেখাইছো ইন্ডিয়ায় দেখাইছো সাডে না ময়মন সিং এ দেখাইলে হলো না ঢাকা মেডিকেল নিজে হাসপাতালে দেখাইলে হলো না আমি আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া চাও

জামিল মাদ্রাসার ছাত্ররা শুনে যাও তোমরা তো মনে করছো শেষ ওই যে পাখিগুলো টুন টুন ডুন 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 করে ওরা ডাকা ডাকি করে টুন টুন করে ডুন ডুন করে সাত নাম্বার হুজুর রহমতুল্লাহ বলেন ও আমার জামিল মাদ্রাসার ছাত্ররা শুনে নাও ওই পাখিগুলো গুলো টুন টুন আর ডুন ডুন করে না তুমি আশাফুল মাকলু কথা হয়ে ঘুমায় থাকো ওরা শেষ সাত টুটে টুন টুন ডুন ডুন করে না মাকার হারা আলফাজে আল্লাহ আল্লাহ বরং ওরা প্রত্যেকটা শব্দে শুনতে ওই টুন টুন আর বন্ধুদের মধ্যে আসমানের মালিক আল্লাহ আল্লাহকে আল্লাহর নামের জিকির করে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতো বলে বান্দা আমি তোর জীবন যাপন করার জন্য এই জমিনকে আমি আল্লাহ বিছানা বানায় দিলাম আসমানকে আমি আল্লাহ ছাদ বানায় দিলাম আবার তোর থাকার জন্য কত সুন্দর পরিবেশ করে দিলাম খাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আসমান থেকে পানি বর্ষণ করে কত সুন্দর खेत खমারের ব্যবস্থা করে দিলাম ফলফলা দিয়ে ব্যবস্থা করে দিলাম এ সব কিছু করে দিলাম কেন জানো নি বান্দা তুমি কেন এই সবগুলো খাইবা আর আমার সাথে সম্পর্ক করবা আমার সাথে সম্পর্ক করে আমার সাথে মহাব্বত আর ভালোবাসা করবা আমার সাথে সময় দিবা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে বান্দা আমি সব কিছু দিলাম সব কিছু পাইলা কত শত আমার পর পাওয়ার পরে তুমি আমার সাথে সময় দিলা না আমার সাথে সম্পর্ক করলা না তুমি চাকরির জন্য সময় দিতে পারো ব্যবসার জন্য সময় দিতে পারো বিবি বাল বাচ্চার জন্য তুমি ফেসবুকের জন্য সময় দিতে পারো আমার আল্লাহ তখন দুঃখের সাথে আমার আল্লাহ আফসোস করে তখন বলতে থাকে মা গর্বি আল্লাহ পাক ডাক দে বলো বান্দা আমি আল্লাহ তোরে সবকিছু দিলাম আমি আল্লাহ সবকিছু দিলাম আল্লাহ দিয়ে খলাকল খলাকল আর দ ফেরাশাউ ওয়া সামা আবিনা ওয়া আনজালা মিনাস সামা ইমান ফা আখরাজ বিহি মিনাত তামারাতি রিযকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা আল্লাহ বলে সবকিছু দিলাম আমার গোলামি করার জন্য আমার খাঁটি বান্দা হওয়ার জন্য অথচ বান্দা তুমি আমার কুদরতে বেশে না করে তুমি ব্যবসা চাকরির পিছনে দৌড়াইলা আল্লাহ নামাজ আমি আল্লাহ দরবার একটু দরখাস্ত কর আমি আল্লাহ তোর জীবনের স্বপ্ন মাফ করে আমার খাটি বান্দা বানাইয়া আমার জান্নাতের মেহমান বানায় দেব বলেন সুবাহ আল্লাহ কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের তাহলে রসুল মদিনায় যাওয়ার পরে চারটা ওয়াজ করছেন এগুলো রসুলের আদর্শ যে মানুষকে সালাম দেব মানুষকে খানা খাওয়াবো আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখবো আর শেষ সাথে তাহার নামাজ পড়বো পড়বো তো ইনশাল্লাহ কথা বলে না পড়বো তো ইনশাল্লাহ আমার বন্ধু এবার আসেন ওই যে হাদিস তো বলতেছিলাম কোরআনুল করিম যখন আল্লাহ যখন কোরআনুল করিম না দিল আমরা তো মনে করি এই কোরআন এটা দুইটা দুই কেজি ওজন পাঁচ কেজি ওজন কাগজের কোরআন এটা আর কতটুকু ওজন এইটা মনে করি তাই না আল্লাহ হয়া না না এই কোরানের ওজন এত বেশি আল্লাহ সঙ্গী যে এই কোরানের ওজনের কথা বলতে ওজনের কথা বিবরণ দিয়েছেন এই কোরান কতটা ওয়েট এর ওজন কত বেশি আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে ঘোষণা করেছেন খেয়াল করেন আল্লাহ তালা বলেন ইন্না আল্লাহ আল্লাহ আনা والأرض والجبال فأبينا أن يحملها وأشفقنا منها وحملها الإنسان الله بارك رب العالمين داك جوال بحلق رشم রব্বুল আলমিন ডাক দেবে জগতের মানুষ আমার বান্দা বান্দিরা ভালো করে শোনো ভালো করে শোনো আমি এই কোরআনুল করিম তোমরা তো মন করছো কাগজের কোরআন দুই কেজি পাঁচ কেজি না না ভালো করে বোঝো এই কোরআনকে আমি সর্বপ্রথম এর দায়িত্ব বহন করার জন্য আমি আল্লাহ আসমানকে বলেছিলাম আসমান তোমার উপর আমি আমার কোরআনের দায়িত্ব বহন করার জন্য তোমার উপর নাজিল করতে চাই আমার বন্ধুরে ময়মন সিং এর বন্ধু কান লাগায় কথাগুলো দিল থেকে বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাক আসমানকে যখন বলেছেন আমি তোমার উপরে আবার কোরআনকে নাদিল করতে চাই আসমান বলে আমার উপর আপনি কোরআন নাজিল করেন না আপনার কোরআন এত ওজন এর ওয়েট এত বেশি আমি আসমান ভেঙে চুরমার হয়ে যাব আমি ধ্বংস হয়ে যাব আমি এই কোরআনের দায়িত্ব বহন করতে পারবো না এরপর আল্লাহ পাকুল আলমিন জমিনকে বললেন জমিন আমি তোমার উপর নাজিল করতে চাই জমিন বল আল্লাহ আমিও পারবো না আমিও ভেঙে চুরমার হয়ে যাব আমার অস্তিত্ব থাকবে না এরপরে আল্লাহ পাহাড়কে পর্বত মালাকে ডেকে বললেন পাহাড় তোমার উপর নাজিল করতে চাই পাহাড় বল আল্লাহ আমিও পারবো না আমিও ভেঙে চুরমার বেমার হয়ে যাব আপনার কোরআন আমার উপর নাজিল করেন না আমার বন্ধুরে আসমান যখন অস্বীকার করে দিলাম জমিন অস্বীকার করে দিলাম পাহাড় অস্বীকার করে দিল প্রত্যেকের বক্তব্য শুনাল এই কোরআন আমার উপর নাজিল করলে আমি ভেঙে চুরমার হয়ে যাব আমার কোন অস্তিত্ব থাকবে না গোমাওলা আমার উপর আপনি কোরআন নাজিল করেন না আমার বন্ধুরে আমার হাল ইংসা এমন সময় যখন আসমান জমিন পাহাড় সবাই অস্বীকার করে দিতে আল্লাপা নিজেই ঘোষণা করে ইনসানু দঈফা আমি আল্লাহ মানুষকে দুর্বল করে বানিয়েছি দুর্বল করে বানিয়েছি অথচ এই দুর্বল মানুষ আসমান জমিন পাহাড় যখন অস্বীকার করে দিয়েছে মানুষ দৌড়াইতে দৌরাইতে সে বলে আল্লাহ আপনার কোরআনের আল্লাহ আপনার কোরআনকে আমরা বহন করতে চাই মহাব্বতের সাথে বহন করতে চাই আমার মালিক আল্লাহ তখন ডাকতে বলে ও মানুষ আসমান আর জমিন পাহাড় এত বড় শক্তিশালী হওয়ার পরেও যখন অস্বীকার করে দিয়েছে ওরা দায়িত্ব বহন করে নাই তোমরা দুর্বল মানুষ হওয়ার পরেও যখন আমার কোরআন বহন করার সিদ্ধান্ত নিয়েছো দায়িত্ব নিয়েছে তবে মনে রেখো আমি আল্লাহ তোমাদের উপর নাজিল করব কোরআন মানুষের উপর নাজিল করব ঠিক কিন্তু এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আসমানের মালিক আল্লাহর হাতে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর আর জোরে বলেন আল্লাহ আকবর আমার বন্ধুরে এই কোরআন এত এই কোরআন তখন আল্লাহ তাআলা কোরআনকে মানুষের উপর নাজিল করলেন মানুষের উপর মানুষকে দায়িত্ব দিয়ে বললেন আল্লাহ বললেন মানুষে তোর আমি কোরআন নাম মাত্র নাজিল করলাম তোমাদেরকে দায়িত্ব দিলাম কিন্তু এটা হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর কুদরতে হাতে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার বলুন তো কোরআনের হেফাজতের দায়িত্ব কার

দিবি বুদ্ধি বেসে খাইতে খাইতে মাথায় আর মাল নাই টাক পরে গেছে কথা কয় না এই টাক পরা বুদ্ধিজীবীরা বলে এই টাক পরা বুদ্ধিজীবীরা বলে যে যারা কোরআন পড়ে পড়ায় যারা কোরআন শেখে শিখায় যারা কোরআনের হাফেজ কোরআনের আলেম এরা হলো অশিক্ষিত মূর্খ এরা হলো সমাজের বোঝা এরা কোনো খাউন পায় না এরা হলো পরের ভিকারি হয় জোরে বলেন না নাউজবিল্লাহ

না রমজানের রোজা রাখেন না সব ঠিক আছে কিন্তু কোরআনের পাতা ছিঁড়ে ফেললে আপনি এক মুহূর্তের জন্য সহ্য করবেন না কথা কন ঠিক না ব্যাটে এটা বেঈমানি হতে খ্রিস্টান জানে এই জন্য তারা কোরআনের পাতা ছেড়ে না কি করছে সূক্ষ্ম একটা ষড়যন্ত্র ঢুকায় দিতেছে যাতে মুসলমানের সন্তানরা কোরআন থেকে সরে পড়ে কোরআন যাতে না শিখতে পারে তাহলে মুসলমান এমনিই বেঈমান হয়ে যাবে তাহলে এই দেশ দখল করতে আর সময় লাগবে না এই জন্য সূক্ষ্ম ষড়যন্ত্র হলো ওর একটা সূক্ষ্ম ষড়যন্ত্র ঢুকায় দিতেছে যে তোমাদের সন্তানরা যারা কোরআন পড়তেছে পড়াইতেছে দেখো যারা কোরআন পড়ে এরা তো ভালো শিক্ষিত হয় না এরা ডিগ্রি পায় না এরা বড় শিক্ষিত হয় না এরা বড় চাকরি পায় না এরা সমাজের মোল্লা হয়ে থাকে এরা পরের ভিকারী হয় এরা অশিক্ষিত হয় এরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না এই রকম সুগ্ধ সরদন্ত ধোকা দিয়ে মানুষের মাথার মগজগুলোকে ধোলাই করে তখন এ চিন্তা করা হয় ঠিকই তো ঠিকই তো তখন নিজের সন্তানকে মাদ্রাসায় না দিয়ে ইংলিশ মিডিয়ামে দেয় ওই কেজি স্কুলে দেয় দিয়ে আল্লাহ আকবার ওই যে কিরিং কিড়িং প্যাক প্যাক শেখায় কথা কয় না কথা বলার লেখা আস্তা কফির আজিম এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র কুরআ পড়লে নাকি এই ছেলে নাকি প্রতিষ্ঠিত হয় না এ নাকি মানুষের মতো মানুষ হয় না এটা কি বাস্তব না অবাস্তব এই কথা বলে না বাস্তব না অবাস্তব বলে কোরআন পড়লে মাদ্রাসায় বললে নাকি এরা পরের ভিকারি হয় এরা খাউন পায় না আমি ওই সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলি দোস্ত ভালো করে শোনো তোমার বক্তব্য বিশ্ব নবীর হাদিসের সাথে মিল নাই মায়ার নবী রহমতাল আলমী দেড় হাজার বছর আগে ঘোষণা করেছেন আল কুরআন গেনান লা ফাকরা বাদাহু আল কুরআন গেনান লা ফাকরা বাদাহু যে কুরআন পড়লে যে সমস্ত মানুষ মন্তব্য করেছে যে কুরআন পড়লে তারা পরের ভিখারি হয়ে যায় সমাজে প্রতিষ্ঠিত হইতে পারে না এরা ভিক্ষুক হয়ে যায় এই লোকগুলো হলো ভ্রান্ত লোক এরা মিথ্যাবাদী এরা হলো অপপ্রচারকারী তার কারণ দেড় হাজার বছর আগে মায়ার নবী ঘোষণা করেছেন আল কুরআনু গেনাল্লাহ ফকরা বাদাহু রাসূল বলেন আরে কুরআন তো এমন একটা সম্পদ কুরআন তো এমন একটা দौलত কুরআন তো এমন একটা নিয়ামত যে কুরআন শিখেছে যে কুরআন বুকে ধারণ করেছে রব্বুল আলামিন তার জীবনে কোনোদিন অভাব রাখবে না সে কোনোদিন ফকির হইতে পারে না সে কোনোদিন দরিদ্র হইতে পারে না তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন উন্নতমানের খাবারের ব্যবস্থা করে।

রাস্তা সহজ করে দেন চিৎকার দিয়ে বলেন এরপরে যখন এই সন্তানটা রাস্তার মধ্যে চলতে থাকে কুরআনের পাখি কুরআনের খাদেম যখন রাস্তায় চলে আল্লাহর রাসূল বলেন আল্লাহু আকবার আমেরিকার রাষ্ট্রপতি যদি বাংলাদেশে আসে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে তাকে ওয়েলকাম জানানোর জন্য লাল গালিচার অভ্যর্থনা দেয় বিশ্বনবী বলেন এই কুরআনের পাখি যখন রাস্তার মধ্যে চলে ওকে তো বাংলাদেশের লাল গালিচা নয় রব্বুল কারিম তখন আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা করেন তোমরা যাও আমার কুরআনের পাখির পায়ের নিচে তোমাদের নুরের পাখা বিছায়া লাল সর অবর্তনা দাও ওয়া ইন্না الملائকা <سؤال> লাতাজউ আজনহাতাহুম 리জল লে তালেবিল ইলম চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার মুসলমান বন্ধুরে আমার শুধু তাই না এই কোরআনের পাখি যখন কোরআন পড়ার জন্য যখন ঘরের মধ্যে মাদ্রাসার মধ্যে চলে যায় মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে যখন কোরআন পড়া শুরু করে দেয় আল্লাহ আকবর ওলামাই কালাম বলেন আউজুবিল্লা বিসমিল্লা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনের পাখি ছোট্ট সন্তানের মা আর বাবা যদি কবরের মধ্যে কোনো শাস্তির মধ্যে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন সন্তানের কোরআন পড়ার বরকতে ওই মা আর বাবার কবরের আজাবকে মাফ করে ওদের জন্য জান্নাতের ভাইসালা করে দেয় বিশ্বনবী আরো বলেন

কোরআন যারা পড়ে আপনার সন্তান যে মাদ্রাসার মধ্যে ভর্তি করেছে কোরআনুল কারিমের পড়া শিখে গেল আল্লাহর পায়ে গম্বার হাদিসের মধ্যে বলেন যেই সন্তানটা কোরআন পড়া শিখলো নাজেরা পড়া শিখছে দেখে দেখে পড়তে পারে এই মাদ্রাসায় ভর্তি করলে এক দুই বছরের মধ্যে সেই পড়াটা শিখে যাবে আল্লাহর নবী বলেন আপনার সন্তান নাজেরা পড়া শিখতে কোরআন পড়া শিখে গেল দেখে দেখে পড়তে পারে এতটুকু যোগ্যতা অর্জন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের মা আর বাবার পিছনের জীবনের সমস্ত গোনা খাতা মা

বলে আমার চার ছেলে বলে তাদের অবস্থান বলে আমার এক ছেলে ডিসি এক লাখ টাকা বেতন পায় দ্বিতীয় নাম্বার ছেলে এসপি এক লাখ টাকা বেতন পায় তৃতীয়টা সেও ইঞ্জিনিয়ার লাখ টাকা বেতন পায় এই যে বন্ধু যখন বলতেছে যে আমার তিন ছেলে তিন লাখ টাকা বেতন পায় এত খুশি মানে মহা খুশি বলে এই বাউড়িপাড়া এলাকায় আমার মতো ভালো মানুষ আমার মতো আর সুখী মানুষ একজন নাই বন্ধু আমার কপাল কি আমার তিন ছেলে তিন লাখ টাকা বেতন পায় এরপরে বলে দোস্ত শোনো আরো মজার কথা হলো আমার তিন ছেলে তো তিন লাখ টাকা বেতন পায় ইন্টারেস্ট অর্থাৎ ঘুষ ঘুষের টাকা হে ঘুষ পায় ঘুষে ঘুষ খেয়ে যা উপার্জন করে সেটা হলো তিন লাখ টাকা বেতন পায় আর ইন্টারেস্ট পায় হলো পনেরো লাখ কথা কয় ইন্টারেস্ট কয় লাখ আছে না নাই আপনারা মনে কথা বুঝতেছেন না কথা বলছেন নাই বন্ধু বন্ধুকে বলতেছে বন্ধু আমার তিন ছেলে তিন লাখ টাকা বেতন পায় আর ইন্টারেস্ট পায় চোদ্দ পনেরো লাখ দেখো আমার মতো ভাগ্যবান আর কে আছে আমার খোশ নসিব এই এলাকার মধ্যে এত বড় ভালো মানুষ এত খোশ নসিব এত বড় ভাগ্যবান মানুষ একজন নাই ভাগ আমাকে এত ভাগ্য আমার এত খোশ নসিব আল্লাহ তালা আমার তিনটা ছেলেকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন সবাই মানুষের মতো মানুষ হয়ে গেছে খুব খুশি খুব আত্মগর্ব করতেছে কিন্তু এই বাবাই যখন চতুর্থ সন্তানের বক্তব্য দিচ্ছে বলে আমার চতুর্থ সন্তান যেই ছেলেটা এই যে ইসলামিয়া মাদ্রা বাউরিপাড়া দারুল ইসলামিয়া মাদ্রাসায় কৌমি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি এই নুরানি মাদ্রাসায় হেবজখানায় পড়ে 12 বছর 15 বছর বয়স হাফেজে কোরআন হয়ে গেল কিন্তু আমার এই সন্তানকে নিয়ে আমি খুব টেনশনের মধ্যে আছি ভালো করে বুঝবেন বাবাই বলতেছে আমার এই চতুর্থ সন্তান যে হাফেজে কোরআন হলো 12 বছর 15 বছর বয়স 얘কে নিয়ে আমি খুব টেনশনে আছি কেন 얘কে তো মানুষ বানাইতে পারলাম না প্রতিষ্ঠা করতে পারলাম না ও কি খাবে কেমনে চলবে আমি খুব টেনশনে আছি জোরে বলেন না লাউযুবিল্লাহ বলুন তো এই রকম কিছু বাবা আমাদের সমাজে আছে না নাই আল্লাহু আকবার আপনি মনে করুন চিন্তা করেন কত বড় ব্যাককল এই কথাটা বলতে পারে যেই সন্তান সুরা সূরা হাত থেকে ناس পর্যন্ত সুরা সূরা হাত থেকে ناس পর্যন্ত টোটাল 30 পারা সিনার মধ্যে বিদ্যমান টোটাল 30 পারা সিনার মধ্যে विद्यमान আর সেই সন্তান সম্পর্কে বক্তব্য দেয়া যেটা আমি প্রতিষ্ঠিত করতে পারলাম না এটা মানুষের মতো মানুষ বানাইতে পারলাম না যার সিনার মধ্যে 30 পরা কোরআন জার সিনার মধ্যে विद्यमान এই সন্তানকে বলে আমি প্রতিষ্ঠিত করতে পারলাম না জোরে বলেন না নাওজ কি আশ্চর্য কথা রে ভাই কি আশ্চর্য কথা দুঃখ লাগে এবার আমি আপনাদের ক্ষেত মধ্যে বলবো কোন সন্তানটা প্রতিষ্ঠিত হলো কি হা পেতে কোরআনই হলো নাকি এসপিডিসি আর ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত হয়েছে একটু ভালো করে বুঝবেন মুসলমান বন্ধু আমার ভালো করে শুনবেন কাল লাগাত এই বাবা কিছুদিন পর ওই যে ঘুষের টাকা আর টাকা খাইতে খাইতে তো তার পিশার তো হাই হয়ে গেলে প্রতিদিনই গরুর গোস্ত খায় ইন্টারেস্টের টাকা খাইতে খাইতে যখন গরুর গোস্ত খাইতে খাইতে পিসার হাই হাই গেল স্টক করে পড়ছে অনেক ডাক্তার ডাক্তারকে উপস্থিত করলো ডাক্তার তার চিকিৎসা করার জন্য মেশিন কল কবজা লাগাইলো কিন্তু কোনো কাজ হয় না কারণ স্টক করছে মানে মরছে যখন এই অবস্থা হলো ডাক্তার বলে স্যার আপনার আব্বার তো বাসার কোন উপায় নাই এসপি তখন আব্বা বলিয়া বাবার গায়ের উপর চাপল ডিসিও বাবার গায়ের উপর চাপছে বাবার গায়ের উপর চাপছে আল্লাহ প্রত্যেক একটা ছেলে বাবার গায়ের উপরে চাপছে এবার বাবার অবস্থা খুব খারাপ আল্লাহ একবার বস্তু আমার যেই মুহূর্তে বাবার মৃত্যুর মুহূর্তে বড় কঠিন অবস্থা ওই মুহূর্তে সুরাইয়া সিনের তেলাবাদ করা দরকার ছিল অথবা কালিমার তালকিন করা দরকার ছিল কিন্তু কালিমার তালকিন করা বোঝে না সুরাইয়া সিনের তেলাবাদ করতে হবে তাও জানে না কারণ জীবন শুধু জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে ইন্টারেস্টই খাইছে কিন্তু কোরআনের শিক্ষা কিছুই বোঝে না দুয়ায় কোনটা পর্যন্ত সহি করতে পারে নাই বাবার জানাদান নামাজ পড়বে এই দোয়া পর্যন্ত অনেকে জানে না মাটি দেওয়ার দোয়াটা পর্যন্ত জানে না তিনটা ছেলে এসপিআর ডিসিআর ইঞ্জিনিয়ার বাবার গায়ের উপর ছেড়ে চেপে আব্বা আব্বা বলে কানতেছে আল্লাহ আকবর এরা তিন জনই তো ঘুষের টাকা সুদের টাকা খায় খায় তো এক একজন দুই মন করে তিন দুগুণে ছয় মন তিন ছয় মন বাবার গায়ের উপর বাবার অবস্থা খুব খারাপ আল্লাহ আকবর এই মুহূর্তে আজরাইল মারাকুল বহুত এসে দেখে আল্লাহ তিন ছেলে বাবার গায়ের উপর চাপছে তো আজরাইলও চিন্তা করে বাবা যেই পরিস্থিতি দেখতেছি তিন দুগুণে ছয় মন বাবার গায়ের উপর ছাপছে বলে ভালো করে সাইজ কর তারপরে বাকি কাজটা আমি করতেছি কথা কন ঠিক না বেঠিক মুসলমান বন্ধুরা এবার আমার সরে এবার মূল আলোচনাটা শোনা যান ওই যদি সন্তানের ব্যাপারে বলেছিল হাঁফে কোরআন এটা আমি প্রতিষ্ঠিত করতে পারি নাই মানুষের মতো মানুষ বানাইতে পারে নাই একে আমি মানুষ করতে পারি নাই ও দোস্তরে আমার এবার ভালো করে খেয়াল করবেন পদ্মার মা বোন আপনিও শোনেন আপনার প্রকৃত কোন সন্তান প্রকৃত প্রতিষ্ঠিত হয়েছে আর কোনটা মানুষের মতো মানুষ হইল ওইটা হাফে দে কোরআন এই দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সেই সন্তানটা এবার খবর পাইল তার বাবার অবস্থা খুব খারাপ মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুরের কাছে গেল যাবার পরে ডাকতে বলে হুজুর আমার আব্বার অবস্থা খুব খারাপ মৃত্যু সন্তান আমাকে একটু ছুটি দেন আমার আব্বার আপনি শেষ মুহূর্তের জন্য আমি তার মুখটা একটু দেখতে চাই আমার বন্ত্রের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুর ডাকতে বলে বাবা তোমাকে ছুটি দেব ঠিক আছে কিন্তু একটা নসিহত তোমাকে করব উপদেশ দেব তুমি কি মানবা ছোট্ট সন্তান ডাকতে বলে হুজুর আপনি নসিহত করবেন উপদেশ দিবেন কেন মানবে না মানব না আপনার সকল উপদেশ মানুষগুলো আমি মানবো আপনি আমার উপদেশ দেন মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুর আপনাদের ইমান সাহেব সত্য করে সুন্দর করে তানে উপদেশ দেয় বলে বাবা আল্লাহর কোরআন পড়েছি বিশ্ব নবীর হাদিস পড়েছি আল্লাহর পয়গম্বরের হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন কোরআনুল কারিমের মধ্যে একটা সূরা আছে যার নাম হলো সূরা ইয়াসিন এই সূরা ইয়াসিন যদি মৃত্যু শয্যায় ব্যক্তির পাশে বসে যদি কোরআনে কারীমের এই সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা লাঘব

প্রিন্সিপাল সামুদ্র ডাকতে বলে বাবা আর তোমার তৈরি নাই আমার পক্ষ থেকে তোমাকে ছুটি দিয়ে দিলাম তুমি তাড়াতাড়ি চলে যাও তুমি তাড়াতাড়ি ওজু তাড়াতাড়ি যাওয়ার পরে ওজু করে বাবার বুকের মধ্যে হাত লাগাও হাত লাগানোর পরে তোমার আব্বার পাশে বসে বসে তুমি সুরা ইয়াসিনের তেলাওয়াত করো ওই ছোট্ট সন্তান যেই সন্তানকে বলেছিল প্রতিষ্ঠিত করতে পারে নাই ওই সন্তান সন্তান দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে তার বাবার কাছে চলে গেল বাড়ির মধ্যে চলে গেল ওজু করলো ওজু করে সে এখন দেখে আল্লাহু আকবার বাবা তো বাবা তো পড়ে আছে তার মুখ দিয়ে থুতু বের হয়ে গেছে চোখগুলো বড় হয়ে গেছে আর ওই যে এসপিআর বিসিআর ইঞ্জিনিয়ার তিন সন্তান যাদের ব্যাপারে বাবা বলে প্রতিষ্ঠিত হয়ে গেছে মানুষের মতো মানুষ হয়ে গেছে ওই তিন সন্তান এসপি বিসিআর ইঞ্জিনিয়ার বাবার গায়ের উপর চেপে শুধু আব্বাব্বা বলে কানতেছে বাবার কিন্তু কোনো হোস নাই এই ছোট্ট সন্তান হাফিজ কুরআন এবার দেখতে বলে ভাইয়া আব্বা তো আপনাদের ব্যাপারে বলেছিল আপনারা প্রতিষ্ঠিত হয়ে গেছেন মানুষের মতো মানুষ হয়ে গেছেন আপনারা কতটুকু প্রতিষ্ঠিত হয়েছেন তা তো এখন দেখা যাচ্ছে ও ময়মন সিং এর বন্ধু আমার ওই তিন সন্তান কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে পর্দারালের মা ঠান্ডা মাথায় বুঝবেন গো মা আপনার ওই তিন সন্তান কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে আপনারা কতটুকু উপকার করতে পারবে সেই কথাটাও বলে দেই আর হাফেজে কোরআন আপনার কেমন উপকার করবে সেটাও বলে দেই এই তিনটা সন্তান যারা তিন লাখ টাকা বেতন পান

লেবাস আপনার পোশাক উন্নত যে পোশাকের ব্যবস্থা করে দিতে পারবে ভালো খাবারের ব্যবস্থা করতে পারবে সমাজের মধ্যে আপনি সম্মান পাবেন মর্যাদা পারবেন এই সবগুলো করতে পারবে মোট কথা ষাট বছর সত্তর বছরের জীবন আপনার সুখ স্বাচ্ছন্দ্যে চলার ব্যবস্থা করে দিতে পারবে কিন্তু খোদার কসম করে বলি খোদার কসম করে বলি এই ইন্টারেস্ট খামায় এসপিআর বিসিআর ইঞ্জিনিয়ার আপনার যখন ষাট বছর সত্তর বছরের জীবন শেষ হয়ে যাবে মৃত্যুর সজ্জায় যখন চলে আসবেন মৃত্যুর পিছনায় যখন শুয়ে যাবেন ওই থেকে শুরু করে কবর থেকে শুরু করে হাসর থেকে শুরু করে পুলসিরাত থেকে শুরু করে জাহান নাম থেকে শুরু করে আল্লাহ পর্যন্ত এক পয়সার উপকার করার মতো ক্ষমতা ওরা হাতে না কথা বলেন ঠিক না ঠিক আমার বন্ধুরে পক্ষান্তরে হাফিজ কুরআন আমাকে বক্তব্য দিয়েছিল এটার আমি মানুষ করতে পারি নাই প্রতিষ্ঠিত করতে পারি নাই ওই হাফিজে কোরআন কিন্তু এবার তার কাছে চলে আসলো ওযু বানাইলো এবার বাবার মুখের মধ্যে হাত দিল ও বস্তুরে হাফিজে কোরআনের এবার মর্যাদা দেখো তার সম্মান তার বাবার দেখো বাবার মুখের মধ্যে হাত লাগাইয়া আসমানের মালিক আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এবার দরখাস্ত করে ডাক দিয়ে বলে মালিক আমার আল্লাহ আমার বাবা তো সহায় গুনাহগার আমারে হাফিজে কোরআন বানিয়েছিল আল্লাহ আমি আপনার দরবারে দরখাস্ত করি এই বলিয়া সুরাই আসিনের তালামাজ শুরু করে দিল সুরাই আসিনের তালামাজ করা শুরু করে দিল ওই সত্য সন্তান হাফিদ কোরআন যখন সুরাই আসিনের তালামাজ শুরু করেছে রে বন্ধ আল্লাহ পাকের রহমতের সাগরের মধ্যে ঢেউ লেগে গেছে আল্লাহর কুদ্রত অন্তর ঠান্ডা হয়ে গেছে আমার মালিক আল্লাহ তখন ডাক দিয়ে বলে এ মালাকুল মউত ভালো করে শুন থাম থাম আজরাইল থেমে যা আজরাইল থেমে যা তার কারণ আপনারা বোঝার জন্য বলতেছে এই গফর গার যদি এমপি সাহেব তার বাবা যদি মার্ডার করে মার্ডার কেসে আসামি হয় আর পুলিশ অফিসার যদি তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় আর যদি ওই এমপি মহোদয় শুনতে পারে তার বাবাকে থানায় নিয়ে গেছে রানিং এমপি যদি কল দেয় পুলিশ অফিসারের কাছে কল দেয় স্যার আমার আব্বা মার্ডার করছে যাকে ধরে নিয়ে গেছেন সে হলো আমার বাবা আমার বাবাকে আপনি ছেড়ে দেন এমপি সাহেবের কল দেওয়ার কারণে দলীয় এমপি তার একটা মর্যাদার সম্মান আছে তার বাবা যতই মার্ডার কেসের আসামি হোক না কেন তাকে কিন্তু জেলখানার মধ্যে নেবে না ফাঁসির কাছটা ধোলাবে না